ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই জন্য ইন্টারেস্টিং বলতেছি যে আপনারা অনেক সময় অনেক সাইডে কাজ করে থাকেন, তো সেগুলো সাইডে পার্সোনাল যে মেলগুলো আপনারা ইউজ দিতে পারেন না, আমরা ইউজ করতে পারি না, আমার ক্ষেত্রে এটা হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই সাইট থেকে আপনারা খুব সহজে টেম্পোরারি জিমেইল, তো টেম্পোরারি জিমেইল বুঝতে চান সাময়িকের জিমেইল, ঠিক আছে। জিমেইল যত আপনি চেঞ্জ না করবেন, যত আপনি চেঞ্জে ক্লিক না করবেন, যত আপনার জিমেইল থাকবে এবং আপনার ওই জিমেইলেই নোটিফিকেশন আসবে, আপনি যে কোনো আপনি ভ্যারিফাইয়ের জন্য ওই জিমেইলটা ইউজ করতে পারেন। তো এটা সাময়িকের জন্য, জাস্ট টেম্পোরারি কাজের জন্য, তো এটা খুবই উপকারী একটা অ্যাপ। তো আপনারা বুঝতে পারছেন যে কত অ্যাট্রাকটিভ বা ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিও করায় বলবো আমার চ্যানেলটি এখন তারা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলুন শুরু। তো বন্ধুরা, এই অ্যাপটা আপনারা প্লে স্টোর পাবেন, জাস্ট প্লে স্টোরে আসার পর লিখবেন যে টেম্প মেল, ঠিক আছে, অর্থাৎ টেম্পোরারি মেল, ঠিক আছে। টেম্প মেল লিখলেই আপনার সামনে এই অ্যাপটায় দেখুন, টেম্প মেল মানে টেম্পোরারি ইমেল, ঠিক আছে। এই অ্যাপটা কিন্তু অনেক দিন থেকে প্লে স্টোরে আসে, ঠিক আছে। এটা আপনারা যদি লাস্ট আপডেট ওনারা নিয়েছে 1 আগস্ট 2017, মানে অ্যাপটা তো সবাই ইউজ করে না, ঠিক আছে। এগুলো আপনার টেম্পোরারি কাজে ইউজ হয়, এজন্য ওরা আপডেট দেয় নাই। তো এটা রেটিংটা দিতে পারেন এবং ওনাদের রেটিং দেখি 4.8, ঠিক আছে, 4.8 রেটিং, 31K রিভিউ, অর্থাৎ 31,000 লোক রিভিউ করে দেখছে অ্যাপটা, এবং 1,000,000 প্লাস ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা বুঝতেছেন। তো অ্যাপটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, তো ওদের ফিডব্যাকগুলো অনেক ভালো, তো আপনারা দেখে নেবেন। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো জাস্ট আমি অ্যাপটা ওপেন করে আপনাদের ফ্যাসিলিটিটা আপনাদের দেখে দিচ্ছি যে টেম্পোরারি ইমেল থেকে কী ধরনের ইমেল পাবেন। এবং এটা দেখেন, আমি এখানে এই ইমেলটা লেখা আছে, টেম্প মেল ইয়োর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস। এই ইমেলটা যদি আমি কপি করি, যত মানে চেঞ্জে ক্লিক না করবো, আমার ইমেল থাকবে, ইমেল যেটা আমি ভ্যারিফাই করবো, এই মেসেজ এখানে চলে আসবে, উনি এখানে চেক করতে বলে সিকিউর ইমেল, তখন আমি চেক করতে পারবো। যখন আপনি চেঞ্জ করবেন, আর্ডার ইমেল দরকার, আর্ডার ইমেল আপনার সামনে বা ইমেল চলে আসবে, ঠিক আছে। এভাবে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে যতবার আপনার কাছে এই অ্যাপটা থাকবে। তো আপনি যেটা ইউজ করতে পারবেন পার্সোনালি বা টেম্পোরারি, আমরা কিন্তু অনেক সাইডে ফিশিং সাইডে কাজ করে থাকি, যেগুলো হ্যাকিং সাইট, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অ্যাপে বিভিন্ন ধরনের আর্নিং অ্যাপ অ্যাপে কাজ করি, সেগুলোতে কিন্তু জিমেলটা দেওয়া প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা এই টেম্পোরারি ইমেলটা বা এই অ্যাপটা ইউজ করে এইগুলো জিমেল ইউজ করতে পারেন। যখন আপনি চেঞ্জ না করলেন, আপনি অ্যাপটা আনইনস্টল না করলে এই মেলে থাকবে এবং এখানে মেসেজ এসে জড়া হয়ে থাকবে। তো আপনি সাময়িকের জন্য পার্সোনাল জিমেল ইউজ না করে এগুলো জিমেইল ইউজ করতে পারেন। খুবই অ্যাট্রাকটিভ একটা ইমেল, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এটা, এবং উপকারী একটা অ্যাপ এটা। আমি পার্সোনালভাবে আমি ইউজ করতাম বা মাঝে মাঝে ইউজ করি। তো আপনার মাঝে ভিডিওটি শেয়ার করলাম, আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তখন আপনি সেখানে চেঞ্জ করবেন, আরেকটা জিমেল আসবে, ঠিক আছে, চেঞ্জ করবেন আরেকটা আসবে, স্টেপ বাই স্টেপ। আপনি এটা কপি করে জাস্ট কপি করবেন, কপি হয়ে গেছে আপনি ওই জায়গায় ভ্যারিফাইয়ের জন্য দেবেন ওই রকম সাইডে, ঠিক আছে। তো আপনি সেই রকম জায়গায় দেবেন এবং ওটা যখন আপনি চেঞ্জ না করবেন, আপনার জিমেলের নোটিফিকেশন আনার জন্য জাস্ট এই চেক ইউর ইমেলে ক্লিক করলে আপনার এখানে নোটিফিকেশন থাকবে 1-2, তো আপনি ওখান থেকে ভ্যারিফাই করে নিতে পারবেন। তো বিষয়টা আপনি বুঝতে পারছেন যে কত ইন্টারেস্টিং একটি অ্যাপ। তো অ্যাপটি থেকে আপনাদের যদি একটু উপকার মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, আপনার বন্ধু মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই ধরনের অ্যাপ সবাই খোঁজে যে টেম্পোরারি ইমেল কই পাবো সাময়িকের জন্য, আমি পার্সোনাল ইমেল এগুলো সাইডে ইউজ করতে চাই না। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I'm an icon, and my girl about a 10. You fuck her in the Benz. Make you say they run my town. I don't know how I'm a prince here, man. All we talk about is chance.